বিধাঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে 0.2101 এবং 0.222 ডট 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 বা 0.2 পৌনঃপুনিকের মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে শুরু করছি। 0.2101 এবং 0.222 ডট 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 বা 0.2 পৌনঃপুনিক। এই দুই 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 বারবার লেখার জন্য একই আসছে, এটা একটা দুই লেখে তার মাথায় পৌনঃপুনিক দিচ্ছি। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো, প্রথমটি লিখছি 0.211 2101, তারপর 211 মানে 0 এখানে হবে 2110, জিরোটা লেখার দরকার নেই পয়েন্টের পরে, তাই 211। একই রকম ভাবে পরেরটা 0.212 একবারই দিলাম 212। তাহলে এই দুটোই হয়ে গেল মূলদ সংখ্যা। এটাই ছিল আমাদের নিম্ন উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidango.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।